আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আমার আজকের রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইলে চিজি হোয়াইট সস পাস্তা, একদমই ইজি ভাবে আর খুব অল্প সময়ের মধ্যে করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে আজকের এই পাস্তার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে ফেলি কিভাবে তৈরি করতে হয় ক্রিমি আর চিজি হোয়াইট সস পাস্তা। প্রথমেই আমি হোয়াইট সসটা তৈরি করে নিব। আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ বাটার। এখন এই বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। চুলার হিটটাকে একদমই লোতে করে রেখে এই ময়দাটাকে আমি বাটারের সঙ্গে ভেজে নিব 1 মিনিটের জন্য। আর এই 1 মিনিটে কিন্তু ময়দার যে কাঁচা ভাবটা আছে সেটা দূর হয়ে যাবে। ময়দাটা যখন 1 মিনিটের মতো ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। আমি 2 কাপ দুধ একসঙ্গে দিব না, আমি প্রথমে 1 কাপ দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি বাকি 1 কাপ দুধও দিয়ে দিচ্ছি। এক হাতে আমি লিকুইড দুধটা ঢালছি আর অন্য হাতে একটা উইস্ক দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে ময়দার যেন কোনো লাম্পস না থাকে। এখন আমি এই হোয়াইট সসটার সঙ্গে কিছু মশলা অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, অরিগানো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সসটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করতে হবে রাইট কনসিস্টেন্সিতে আসার জন্য। সসের থিকনেসটা এখন আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা স্লাইস চিজ। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর চিজটা মেল্ট হয়ে গেলেই কিন্তু আমাদের সসটা একদম রেডি হয়ে যাবে। হোয়াইট সসটা কিন্তু আমাদের একদমই রেডি। আমি চুলাটা অফ করে দিয়ে এই সসটাকে তুলে নিচ্ছি। এবার আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিব। আমি একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা যখনই ফুটে উঠবে তখনই আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। তেলটা দিলে পাস্তাটা আর স্টিকি হয়ে একটার সঙ্গে একটা লেগে যাবে না। এখন সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব এই পানিটা খুব ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন খুব ভালো মতো ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পাস্তা। পাস্তাটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন এই পাস্তাটাকে সিদ্ধ করে নিতে হবে 7 থেকে 8 মিনিটের মতো। আমি কিন্তু এই পাস্তাটাকে এখনই 100% সিদ্ধ করে ফেলবো না, আমি এখন এই পাস্তাটাকে 80% সিদ্ধ করব, কারণ এই পাস্তাটা আরও একবার রান্না করতে হবে হোয়াইট সসের সঙ্গে। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সিদ্ধ করে নেওয়ার পর এই পাস্তাটা এখন 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পাস্তাগুলিকে একটা স্ট্রেনারে করে তুলে নিচ্ছি। পাস্তাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু এই গরম পানির মধ্যে আর পাস্তাটাকে রাখা যাবে না, তাহলে কিন্তু পাস্তাটা কুক হতেই থাকবে। এখন চলে যাচ্ছি আমি মেইন রান্নায়। আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার তেল। আপনারা কিন্তু চাইলে এখানে বাটারও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি। রসুন কুচিটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিব প্রথমে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। দিচ্ছি 1টা কাঁচামরিচ কুচি। হোয়াইট সস পাস্তাতে যদি আপনারা কাঁচামরিচের ফ্লেভার পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। এখন এই সব কিছুকে আরও কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি আমি 1/4 কাপ টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সবুজ ক্যাপসিকাম কুচি। 2 টেবিল চামচ দিচ্ছি সুইট কর্ন, যেটা ক্যানে থাকে। এই সবজিগুলোর জন্য আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ পাস্তাটা সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে, আবার সসটার মধ্যেও লবণ দেওয়া আছে, তাই একটু বুঝে দিতে হবে। এখন আমি এই সবজিগুলিকে কিছুক্ষণের জন্য সতে করে নিব। আমি কিন্তু এই সবজিগুলিকে ক্রাঞ্চি রাখতে চাই।
তাই অনেক বেশি সময় নিয়ে কিন্তু এই সবজিগুলিকে ভাজা যাবে না। এখন আমি সবজিগুলির মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা। সবজির সঙ্গে পাস্তাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর হোয়াইট সসগুলি দিয়ে দিচ্ছি। পাস্তার সঙ্গে সসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সসটা দেওয়ার পর কিন্তু অনেক বেশি সময় নিয়ে এই পাস্তাটা রান্না করা যাবে না, কারণ সসটা তাহলে আরো বেশি থিক হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মিক্স হার্বস। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পাস্তাটা এখন হয়ে গেছে, আর এই পাস্তাটা নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মজারেলা চিজ। চিজটাকে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পাস্তাটা একদমই রেডি। আমি চুলাটা অফ করে দিই, এখন পাস্তাটা তুলে নিব। বাস, একদমই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আমাদের ক্রিমি চিজি হোয়াইট সস পাস্তা। এই হোয়াইট সস পাস্তাটা এত বেশি ক্রিমি আর চিজি, এটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগে। কনসিস্টেন্সি আর টেস্ট সব কিছু মিলিয়ে কিন্তু এই পাস্তাটা অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই করলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক পেজে। আমি লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন থাকলে অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভীষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।